ঘোড়া দিঘি, এটি 60 গম্বুজ মসজিদের পশ্চিম পাশে অবস্থিত। খান জাহান আলী এই দিঘিটি নির্মাণ করেন। এখানে শাপলা ফুল ফুটে আছে এবং এখানে একটা পাড় তৈরি করা হয়েছে যেখানে লোকজন গোসল করতে পারে এবং এই মসজিদের জন্য উজু করে নিতে পারে এখান থেকে। এবং এই দিঘিটির পানি কিন্তু মিষ্টি পানি, যেখানে বাগেরহাটের সবগুলোতেই লোনা পানি। এবং বাম পাশে অনেকগুলো শেড দেখতে পাচ্ছেন যেখানে দর্শনার্থীরা বা বিশ্রাম নিতে পারে, এবং কিছু পাবলিক টয়লেটও রয়েছে। পূর্বে এখানে কুমির বাস করতো, কিন্তু বর্তমান কুমির নেই, তো নিশ্চিন্তে আপনি এখানে গোসল করে নিতে পারেন। ধন্যবাদ।